আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি পটলের মিষ্টি। পটলের মিষ্টি অনেকেই হয়তো অবাক হচ্ছেন, তবে হ্যাঁ এটাই সত্যি। আমি আজকে পটল দিয়ে খুবই মজার একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। যারা কখনো মিষ্টি তৈরি করেননি বা যারা অনেকবার মিষ্টি তৈরি করতে ব্যর্থ হয়েছেন, তারা চাইলে পটলের এই মিষ্টি রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। আমি প্রথমবারের মতো তৈরি করেছি, এটা এত বেশি মজাদার ছিল, আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এই মিষ্টিটা খুবই পছন্দ করেছে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। পটলের মিষ্টি তৈরির জন্য প্রথমে প্রয়োজন হবে পটলের। আমি এখানে 4টি মাঝারি সাইজের পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে পটলের এক সাইড থেকে একটু কেটে নিচ্ছি। অবশ্যই একটু সাবধানে কেটে নিবেন, যাতে করে পুরো পটলটা কেটে না যায়। মাঝখান থেকে এভাবে একটু চিরে তারপর একটি চামচের সাহায্যে ভেতরে যে দানা আর খোসা আঁশ আছে সেই আঁশগুলো ফেলে দিব। একদম ভিতরটাকে ফাঁকা করে নিব, যাতে করে কোনো প্রকার আঁশ বা দানা পটলের ভেতরে না থাকে। প্রত্যেকটা পটল আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি। এই তো, এবার চুলো একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। হাফ কাপ চিনির জন্য 1 কাপ পানি ব্যবহার করতে হবে। 2টি এলাচের টুকরো দিয়ে দিয়েছি। এবার পানির সাথে ভালো করে নেড়ে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে পানিটাতে একটু বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পটলের টুকরোগুলো দিয়ে আমি 2 থেকে 3 ফোঁটা ফুড কালার অ্যাড করছি। এটা দিলে আসলে দেখতে খুব সুন্দর লাগবে, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 5 থেকে 6 মিনিট জাল করব, যতক্ষণ পর্যন্ত চিনির শিরাটা ঘন হয়ে না আসে আর পটলটা সেদ্ধ হয়ে না যায়। প্রায় 6 মিনিট সময় নিয়ে আমি চুলার আঁচটাকে লো হিটে রেখে পটলটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শিরাটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। তবে খুব বেশি আঠালো ঘন করা যাবে না, ঠিক এরকম একটু পাতলা ঘন অবস্থায় পটলগুলোকে চুলো থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি এই পটলগুলোকে শিরা থেকে তুলে খুব ভালো করে ঠান্ডা করে নেব। অবশ্যই পটলগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন, এতে করে পটলের ভেতরে মিষ্টিটা খুব ভালোভাবে সোক করে নেবে। এবার আবারও চুলোয় প্যান বসিয়ে 1/2 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে 1/2 লিটার পানির মধ্যে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের ছানা রেডি হয়ে যাবে। দুধটাকে জাল করে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার চুলোর জালটা অফ করে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে ভিনেগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। খুব সুন্দর ছানা কেটে গেছে। এবার এই ছানাটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিব, এতে করে ভিনেগারের যে টক ভাব সেই টক ভাবটা চলে যাবে। এই তো আমার ছানাটা এখন একদমই রেডি। আর ছানাটাকে খুব বেশি পানি ঝরিয়ে নেওয়ার প্রয়োজন নেই, ঠিক এরকম ভেজা ভেজা অবস্থায় আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ছানাটাকে একটি বাটির মধ্যে নিয়ে আমি 1/3 কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়া দুধ আর চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। কনডেন্স মিল্ক আর ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মিষ্টি তৈরির জন্য পটল, ছানার ডো আর কিছু কাঠবাদাম কুচি নিয়ে নিয়েছি। এবার একটি করে পটলের টুকরো নিয়ে আমি ভেতর সাইডে ছানার পুর দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে পটলের টুকরোটাকে ভরে দিচ্ছি। যেহেতু আমি কম পরিমাণে পটল নিয়েছি আর ছানার পরিমাণটা বেশি, তাই আমি বেশি করে ছানার পুর দিয়ে পটলটাকে ভরে নিচ্ছি।
সবগুলো পটল আমি একই ভাবে ছানার পুর দিয়ে ভরে নিয়েছি। এবার উপর থেকে কিছু কাঠবাদাম কুচি দিয়ে আর রেড চকলেট গানাশ দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। এগুলো একদমই অপশনাল, এটা আমি সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করেও শুধু এইভাবে এই মিষ্টিটা খেয়ে নিতে পারেন। দেখে নিশ্চয় বুঝতে পারছেন মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে। আমি প্রথমবার তৈরি করাতে মিষ্টিটা খুব কম পরিমাণে তৈরি করেছি, তবে আপনারা অবশ্যই এই মিষ্টিটা তৈরি করলে একটু বেশি পরিমাণে তৈরি করবেন। এতটাই মজার এই মিষ্টি একবার তৈরি করলে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য বারবার রিকোয়েস্ট করবে এই মিষ্টিটা তৈরি করে দিতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে যারাই আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।